हेलो स्टूडेंट्स, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের রাইটিং স্কিলের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এবং তার মধ্যে প্রায়শই পরীক্ষা এসে থাকে যে তোমার ফেভারিট স্পোর্টস পারসন বা স্পোর্টসম্যান বা তোমার ফেভারিট স্পোর্টস, এই সমস্ত বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখতে দিয়ে থাকে প্রায় ইংরাজি বিষয়ের উপর। তো সেই বিষয়ের উপর আমি আজ প্যারাগ্রাফটি তৈরি করেছি, মাই ফেভারিট স্পোর্ট পারসন বা স্পোর্টসম্যান। তো তোমরা ভালো করে পুরোপুরি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো দেখো, মাই ফেভারিট স্পোর্টস পার্সোনালিটি ইজ বিরাট কোহলি। তাহলে আমার মানে পছন্দের যে খেলার ব্যক্তিত্ব আছে তার নাম কি হচ্ছে? বিরাট কোহলি। বিরাট কোহলি ইজ অ্যান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তাহলে কি বিরাট কোহলি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার? হি ইজ কাউন্টেড অ্যামংগেস্ট টপ ব্যাটসম্যান স্পোর্টসম্যান ইন ইন্ডিয়া। অর্থাৎ বিরাট কোহলিকে কি কাউন্ট করা হয় কি ভারতীয়দের মধ্যে টপ, মানে খুব উপরের দিকের একজন খেলোয়াড় হিসাবে সমস্ত খেলোয়াড়ের মধ্যে। বিরাট কোহলি ইজ অ্যান ইন্সপিরেশান অ্যান্ড এ রোল মডেল ফর দ্য ইউথ টুডে। তাহলে বিরাট কোহলি ইজ অ্যান ইন্সপিরেশান, অর্থাৎ অনুপ্রেরণা, অ্যান এ রোল মডেল ফর দ্য ইউথ টুডে, অর্থাৎ যুবকদের কাছে। উই হ্যাভ সিন হিজ গ্রোয়িং ম্যাচিউরিটি, হিজ কনসিস্টেন্সি অ্যান্ড হিজ লিডারশিপ অ্যাবিলিটিস। তাহলে আমরা এগুলো দেখেছি, তার যে ধারাবাহিকতা, তার যে দিন দিন সে যত ম্যাচিউরিটি হচ্ছে অর্থাৎ পরিণত হয়ে গেছে সেই সব নিয়ে, এবং তার লিডারশিপ অ্যাক্টিভিটিস, তার যে অধিনায়কত্বের যে গুণাবলীগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সবই লক্ষ্য করেছি। হি ইজ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে কি ডান হাতে একজন ব্যাটসম্যান। হি অ্যাচিভড এ লট অফ থিং হোয়েন ইট কামস টু ক্রিকেট, যখন এটা ক্রিকেটের কথা বলা হয় সে অনেক কিছুই ও জীবনে অর্জন করেছে। বিরাট কোহলি অলসো নোন অ্যাজ দ্য রান মেশিন, দ্য চেস মাস্টার। তাহলে বিরাট কোহলিকে কি রান মেশিনও বলা হয়ে থাকে এবং চেস মাস্টারও বলা হয়ে থাকে। হিজ নিক নেম ইজ চিকু। তাহলে আমরা যারা ক্রিকেট ফলো করে থাকবো তাহলে বিরাট কোহলির সাক্ষাৎকারে আমরা দেখে থাকবো তাকে চিক নেম বা সরি নিক নেম, অর্থাৎ তার নাম হিসাবে, যেটি ডাকনাম হিসাবে, তাকে চিকু বলা হয়। এই চিকু নামটি কে দিয়েছিলেন? না, ভারতীয় ক্রিকেটের একজন অন্যতম মহান ব্যক্তিত্ব কে ছিলেন? মহেন্দ্র সিং ধোনি। তিনি কিন্তু বিরাট কোহলিকে চিকু নামটি প্রদান করেছিলেন। বিরাট কোহলি ইজ বর্ন ইন দিল্লি অ্যান্ড রিসিভড হিজ আর্লি এডুকেশন ফ্রম বিশাল ভারতী পাবলিক স্কুল। তাহলে বিরাট কোহলি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দিল্লিতে। এবং হি রিসিভ মানে তিনি গ্রহণ করেছিলেন হিজ আর্লি এডুকেশন, তার প্রাথমিক শিক্ষণ বা প্রথম দিকে পড়াশোনা তিনি কোথায় করেছিলেন? ফ্রম বিশাল ভারতী পাবলিক স্কুল। হিজ মাদার সরোজ কোহলি ইজ এ হোম মেকার অ্যান্ড ফাদার লেট প্রেম কোহলি ওয়াজ এ লয়ার। অর্থাৎ তার মা ছিলেন কি একজন গৃহমহিলা বা ঘরের মহিলা, তিনি কি তার নাম কি ছিল? সরোজ কোহলি। অ্যান্ড ফাদার লেট প্রেম কোহলি, বিরাট কোহলির বাবা যিনি ছিলেন তিনি কি ছিলেন? মারা গিয়েছেন আর কি, তার নাম ছিল প্রেম কোহলি, ওয়াজ এ লয়ার, একজন আইনজ্ঞ ছিলেন। বিরাট হ্যাজ অ্যান এল্ডার সিস্টার ভাবনা অ্যান্ড এল্ডার ব্রাদার বিকাশ। তাহলে বিরাটের একজন কি বা একটি বোন আছে, বড় বোন, তার নাম ভাবনা, এবং বড় ভাই আছে, তার নাম বিকাশ। বিরাট কোহলিস চাইল্ডহুড রোল মডেল ওয়ার দ্য গ্রেট সচিন তেন্ডুলকর অ্যান্ড হিজ ফেভারিট অ্যাক্টর ইজ আমির খান। তাহলে বিরাট কোহলির যে বাল্য জীবনে আমাদের সবারই যেমন রোল মডেল থাকে, সেরকম বিরাট কোহলিরও একজন রোল মডেল ছিল, তিনি কে ছিলেন? না, সচিন তেন্ডুলকর, অর্থাৎ মহান সচিন তেন্ডুলকর। অ্যান্ড হিজ ফেভারিট অ্যাক্টর ইজ আমির খান, এবং তার পছন্দের যে যিনি অ্যাক্টর আছেন বা অভিনেতা তিনি আমির খান। হি ইজ নাও ম্যারিড, তিনি এখন বিবাহিত। অনুষ্কা শর্মা ইজ হিজ ওয়াইফ, তার স্ত্রীর নাম অনুষ্কা শর্মা, উইথ এ কিউট বেবি গার্ল ভামিকা, এবং তাদের একটি খুব সুন্দর একটি মেয়ে আছে, তার নাম কি? ভামিকা। তো এই পর্যন্ত নিশ্চয়ই আমরা ক্লিয়ারলি বুঝে নিয়েছি বিরাট কোহলি সম্পর্কে অনেক কিছুই, কিন্তু এর মধ্যে আমরা পড়ে নিয়েছি, আরও একটু আছে, আমরা নেক্সট পেজে গিয়ে সেটি দেখে নেব। এবার নেক্সট প্যারা দেখো, হিজ টেকনিক অ্যান্ড ব্যাটিং স্টাইল আর কমেন্ডেবল অ্যান্ড আর অ্যাডমায়ার্ড বাই দ্য লেজেন্ডারি ক্রিকেটার্স অফ ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ। তাহলে তার টেকনিক এবং ব্যাটিং স্টাইল কমেন্ডেবল, অর্থাৎ গুণগান করার মতন, অ্যান্ড আর অ্যাডমায়ার্ড, এবং তাকে অ্যাডমায়ারও করা যায় বা অ্যাডমায়ার করেছেন কি বাই দ্য লেজেন্ডারি ক্রিকেটার্স, অর্থাৎ মহান যে সমস্ত ক্রিকেটার আছে অফ ইন্ডিয়া, ভারতীয়র মধ্যে, অ্যান্ড আদার কান্ট্রিজ, এবং অন্যান্য দেশে। হি হ্যাজ ওন মেনি নোটেবল অ্যান্ড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস সাচ অ্যাজ পদ্মশ্রী, অর্জুন অ্যাওয়ার্ডস ফর ক্রিকেট, ICC মেন্স ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড ফর ক্রিকেট, অ্যান্ড মেনি মোর। তাহলে বিরাট কোহলি বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস, অর্থাৎ পুরস্কার পেয়েছে এবং সম্মানও পেয়েছেন, সেগুলোর মধ্যে কী আছে? পদ্মশ্রী আছে, অর্জুন অ্যাওয়ার্ড আছে ক্রিকেটের জন্য, ICC মেন্স ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার, অর্থাৎ বার্ষিক যে ICC থেকে মেন এবং ওমেন ক্রিকেটারদের চুজ করা হয় তার মধ্যে মেন্স ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলি কিন্তু অনেকবারই ICC মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন, কিসের জন্য না, ক্রিকেটের জন্য, অ্যান্ড মেনি মোর, আরও অনেক কিছুই আছে।
সমস্ত কিছু লিখতে গেলে নিশ্চয়ই আমাদের অনেকটা বড় হয়ে যাবে। তো আমাদের প্যারাগ্রাফটি যেহেতু 10 মার্কের দেওয়া থাকে, তো সেই মতন করেই আমি লিখেছি। হি ইজ ভেরি সাপোর্টিভ ফর ইয়ং প্লেয়ার্স। তাহলে কি সে ইয়ং প্লেয়ারদের বা যে সমস্ত উঠতি প্লেয়ার আছে তাদেরকে তিনি কি খুব সাপোর্ট করেন? হি ইজ ওয়েল নোন টুডে অ্যান্ড অ্যাপিয়ার্স ইন রেগুলারলি অন নিউজ পেপার অ্যান্ড টেলিভিশন। তাহলে কি এখন সে ভালোভাবে পরিচিত এবং সে প্রায়শই বা তাকে কোথায় দেখা যায়? খবরের কাগজে এবং টিভির পর্দায়। কোহলি ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল প্লেয়ার দ্যাট আই লাইক। যেহেতু একজন খুব ভালো এবং সুন্দর প্লেয়ার খেলোয়াড়, সেই জন্য আমি তাকে পছন্দ করি। আই অ্যাম অলওয়েজ হিজ ফ্যান, আমি সবসময় তার ভক্ত। তো তোমরা যদি বিরাট কোহলির ভক্ত হয়ে থাকো বা বিরাট কোহলি তোমাদের ফেভারিট স্পোর্টস পার্সন হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এই প্যারাগ্রাফটি অবশ্যই লিখতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।